আদ্রায় নিহত তৃণমূল নেতার বাড়িতে মন্ত্রী মলয় ঘটক নিহত ধনঞ্জয় চবের বাড়িতে তার বাড়িতে পৌঁছে গেলেন মন্ত্রী মলয় ঘটক তৃণমূল নেতা খুনের ঘটনা সেট গঠন করলো পুরুলিয়া জেলা পুলিশ পাশে দলের কেউ নেই গতকালই ক্ষোভ প্রকাশ করেছে নিহতের ভাই এবং ক্ষোভ প্রকাশের ঠিক পরেই তড়ি ঘড়ি নিহত দলীয় নেতার বাড়িতে পৌঁছে গেলেন মন্ত্রী যেমনটি আমরা জানি যে প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়ার আদ্রা শহরে একেবারে পুরাতন বাজার এলাকা সেখানে এসেছিলেন এই ধনঞ্জয় চব এবং সেখান থেকে গিয়েছিলেন দলীয় কার্যালয় তারপরেই তৃণমূল নেতৃত্ব আমি সেরকম কোন আশা এখনো পাইনি কি সেরকম ভাবে আমার পাশে দাঁড়ায়নি এটা আমার তৃণমূলের উপর যেটা আমি চাইছি কিন্তু রাজ্যপাল ফোন যে আমার কাছে আসবে সেটা আমি স্বপ্ন কোনোদিন চিন্তা করিনি উনি আমাকে আর্থিক সাহায্য সেটা হয়তো পরের ব্যাপার আমি নিব কিনা সেটা আমার ফ্যামিলি আলোচনা করে সেটার ব্যাপারে করবো বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে কি অথচ যারা করে গেছে তাদের জন্য নির্বাচন কমিশনকে উনি বলেছেন আমি তরফ থেকে বলবো তারপরে যদি কোনো দরকার হয় আপনি আমাকে যখন ইচ্ছে ফোন করে পরে নিজের এটা দিতে পারেন কি প্রবলেমে আছেন কোন প্রবলেমটা আপনি ফেস করছেন তার জন্য আমার দ্বারা যেটা হবে সেটা আমি করি আমি যার উপরে আশা করেছি স্যার তো এখনো আমি সেটা পাইনি কিন্তু যার উপরে আশা করি না স্যার যদি আমি দুবার মানে মোটামুটি এখনই পাই তো নিশ্চয় এখন আমার কাছে ওই এখন তো যদি আমি ঠিক প্রশাসনের কাছে ঠিক এটা না পাই কি আমাকে আইওয়াস করে পরে বের করে দিলে দুদিন ঠান্ডা করে আমি কিন্তু দরকার হলে ফুল ফ্যামিলি নিয়ে আমি রাজ্যপালের দরবারে যাব অরবিন্দ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে একেবারে সরাসরি অরবিন্দ তিনি বললেন অর্থাৎ নিহত ধনঞ্জয় চবের ভাই বলছেন যে রাজ্যপাল ফোন করেছিলেন এবং অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করলেন কিন্তু দলের কাউকে পাশে পাননি তবে ক্ষোভ প্রকাশের পরপরই দেখতে পাচ্ছি তড়ি ঘড়ি একেবারে নিহত দলীয় নেতার বাড়িতে পৌঁছে গেলেন নেতা কি জানতে পারছো দেখো পিউ তোমাকে জানিয়ে রাখি যে গতকাল মৃতের যে দাদা তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন কিন্তু আজ সকালবেলাতেই দেখা যাচ্ছে সকালেই জেলা তৃণমূলের নেতৃত্ব এই নিহত তৃণমূল নেতার বাড়িতে আসেন এবং সেখানে থাকেন এবং অনেকক্ষণ আলোচনা পর্ব সারেন তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এখন এই এই বাড়িতে ঠিক ক্যামেরা পার্সনকে দেখাবার চেষ্টা করব যে এই বাড়িতেই দরজা বন্ধ অবস্থায় কিন্তু দেখাবার চেষ্টা করব দরজা বন্ধ অবস্থায় একটা আলোচনা পর্ব সারছেন এই যে একটা ক্ষোভ প্রকাশ করেছিলেন কী জন্য সেই বিষয়গুলি কিন্তু জানার চেষ্টা করছেন তিনি পাশাপাশি জানিয়ে রাখি যে তৃণমূলের আদ্রা শহর তৃণমূলের সভাপতি তিনি গুলিবিদ্ধ হয়েছেন এই ঘটনায় যেমন আতঙ্ক ছড়িয়েছে এই এলাকায় পাশাপাশি পরিবারের লোকজনও যে আতঙ্কিত রয়েছেন এটা কিন্তু সেদিন তিনি জানিয়েছিলেন নিহতের দাদা অন্যদিকে রাজ্যপাল ফোন করে কী জানালেন সে বিষয়গুলিও জানানো হয়েছে আমরা সে বিষয়গুলিও দেখিয়েছি কিন্তু আজকে হঠাৎ করে রাজ্যপালের সাথে কথা বলা তারপর তার দাদা ক্ষোভ প্রকাশ এবং পরবর্তীতে অনেক ধন্যবাদ তোমাকে অরবিন্দ।